আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাচ্ছি সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে। আজকে আমি নিব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ১২, সৌরজগৎ এবং আমাদের পৃথিবী। প্রথমে আমরা জেনে নেই সৌরজগৎ কি। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান কিছু জ্যোতিষ্ক মণ্ডলী এবং ফাঁকা জায়গা নিয়ে তৈরি আমাদের সৌরজগৎ। তো এখানে দেখো, আমরা দেখলাম যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কিছু জ্যোতিষ্ক মণ্ডলী। কিন্তু এক সময় মানুষ জানতো না বা বিজ্ঞানীরা জানতো না যে কে ঘুরছে, সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে। এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জ্যোতির্বিদ এবং বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন। প্রথম যে বিজ্ঞানী মতবাদ প্রদান করেন উনি হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলেন যে পৃথিবীকে কেন্দ্র করেই সূর্য ঘুরছে, এবং তার এই মতবাদকে সমর্থন করেন বিজ্ঞানী টলেমি। টলেমি বলেন পৃথিবীকে কেন্দ্র করে সব কিছু ঘুরছে। কিছু কিছু জ্যোতির্বিদ যদিও এর বিরোধিতা করেন, কিন্তু এই মতবাদটাকে অনেকদিন পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেন। পরবর্তীতে বিজ্ঞানী কোপার্নিকাস দীর্ঘদিন গবেষণা করে সম্পূর্ণ নতুন একটি মতবাদ নিয়ে আসেন। তিনি পৃথিবী কেন্দ্রিক সৌরজগতের মডেলের পরিবর্তে সূর্যকেন্দ্রিক এই সৌরজগতের মডেলটিকে উপস্থাপন করেন। এবং এখানে সূর্যকে কেন্দ্র করে সবগুলি জ্যোতিষ্ক ঘুরছে। এবং তিনি একটা সম্পূর্ণ নতুন মতবাদ নিয়ে আসেন, সম্পূর্ণ নতুন একটি তথ্য প্রদান করেন। সেটি হচ্ছে পৃথিবী শুধু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তা নয়, পৃথিবী নিজ অক্ষের উপরও ঘুরছে। পৃথিবী নিজ অক্ষের উপরও ঘুরছে। তো এই বিজ্ঞানী কোপার্নিকাসের এই মতবাদটিকে সমর্থন করেন বিজ্ঞানী গ্যালিলিও এবং বিজ্ঞানী কেপলার। এবং এখন পর্যন্ত সৌরজগতের এই সূর্যকেন্দ্রিক এই মডেলটি সম্পূর্ণভাবে প্রমাণিত এবং সর্বজন গৃহীত একটি মতবাদ। এখন আমরা জেনে নেই আমাদের সৌরজগতের যে সদস্যগুলি তাদের পরিচয়। এখন আমরা জেনে নেই সূর্যের পরিচয়। সূর্য হচ্ছে একটি নক্ষত্র, সৌরজগতের প্রধান সদস্য। এটি তৈরি আসলে গ্যাস দিয়ে, এবং এটা আসলে একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এই সূর্য। দেখো, তোমাদেরকে আমি এই সূর্য দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সূর্য, এবং এই সূর্যকে কেন্দ্র করেই অন্যান্য জ্যোতিষ্কগুলি ঘুরছে। তো হাইড্রোজেন পরমাণুগুলি একটা আরেকটার সাথে পরস্পর যুক্ত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয়, এবং তখন প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি আলোক শক্তি এবং তাপ শক্তি হিসেবে আমাদের সৌরজগতের গ্রহগুলির মধ্যে ছড়িয়ে পড়ে, যে কারণে আমরা সূর্য থেকে তাপ এবং আলো পাই। তো সূর্য হচ্ছে একটি নক্ষত্র, আমরা জানি। তো এই নক্ষত্রটি মাঝারি আকারের একটি নক্ষত্র। তো এর যে বড় নক্ষত্র আছে এবং এর যে ছোট নক্ষত্র আছে, আমাদের সূর্যটা হচ্ছে মাঝারি আকারের একটি নক্ষত্র, এবং এটি আমাদের পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড় এবং ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত, যে কারণে আমরা সূর্যকে এত ছোট দেখি। তো এখন আমরা জেনে নেই আমাদের সৌরজগতের যে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান যে গ্রহগুলি আছে সেই গ্রহগুলি নিয়ে। তো আমরা দেখি যে এখন আমাদের সৌরজগতের আটটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। দূরত্ব অনুসারে এই গ্রহগুলি হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। তো প্রথমেই আমরা বুধ গ্রহ সম্পর্কে একটু জেনে নেই, বুধ গ্রহের পরিচয়টা আমরা জেনে নেই। এটা হচ্ছে বুধ গ্রহ হচ্ছে সৌরজগতের সূর্যের কাছের, সবচেয়ে কাছের গ্রহ। তো এখানে কোনো বায়ুমণ্ডল নেই। দ্বিতীয় গ্রহ হচ্ছে আমাদের শুক্র, এটা দূরত্বের দিক থেকে সূর্যের দ্বিতীয় গ্রহ, এবং এই গ্রহটাকে আমরা পৃথিবী থেকে দেখতে পাই পৃথিবীর আকাশে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা হিসেবে, এবং ভোরবেলায় শুক্র তারা হিসেবে আমরা
এই গ্রহটাকে দেখতে পাই, এটা জ্বলজ্বল করে কারণ এর উপর সূর্যের আলো পড়ে। আসলে গ্রহগুলির নিজস্ব তাপ এবং আলো নেই, গ্রহগুলিও সূর্যের আলো দিয়ে আলোকিত হয়। তিন নম্বর গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহটি একমাত্র গ্রহ যে যেখানে জীব বসবাস করার প্রয়োজনীয় উপকরণ এবং উপাদান বা পরিবেশ আছে। মঙ্গল, মঙ্গল চতুর্থ গ্রহ, দূরত্বের দিক থেকে মঙ্গলকে বলা হয় লাল গ্রহ, কারণ এর পৃষ্ঠ লাল। মঙ্গলে প্রচুর ধূলিকণা আছে এবং এতে পাতলা বায়ুর স্তর আছে, তবে মঙ্গলের মাটির নিচে পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা মনে করেন। দূরত্বের দিক থেকে পঞ্চম গ্রহ হচ্ছে বৃহস্পতি, সবচেয়ে বড় গ্রহ, এটাকে আমরা বলি গ্রহরাজ। তবে গ্রহরাজ হলেও এটা তৈরি হচ্ছে শুধুমাত্র গ্যাস দিয়ে, কোনো কঠিন পৃষ্ঠ নেই। শনি, শনিও গ্যাস দিয়ে তৈরি এবং শনির গ্রহের চারপাশ দিয়ে গ্যাসীয় বলয় আছে যেটাকে আমরা বলি শনির বলয়, তা দেখতে রিংয়ের মতন বা আংটির মতন। ইউরেনাস এবং নেপচুন, এই দুটি গ্রহর গঠন প্রায় একই রকম, গ্যাস এবং বরফ দিয়ে তৈরি। তো আমরা যে আটটি গ্রহ দেখলাম, এই আটটি গ্রহের গঠন থেকে আমরা জানতে পারি যে আসলে আমাদের পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীব বসবাস করতে পারে, কারণ পৃথিবীতে এমন উপাদান আছে, এমন উপাদানে সমৃদ্ধ আমাদের পৃথিবী যেখানে জীব বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। যেমন আমাদের পৃথিবীতে আছে, মাটি, মাটি মাটি সমৃদ্ধ উপাদানে পরিপূর্ণ যেখানে জীব জন্মাতে পারে। বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপকরণগুলি এমন পরিমাণে আছে যেখানে জীব বেঁচে থাকতে পারে, এবং পানি আছে, যে কারণে আমরা বলতে পারি আমাদের পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীব বসবাস করতে পারে। এগুলি হচ্ছে আমাদের সৌরজগতের গ্রহগুলির পরিচয়। এখন আমরা জেনে নিই উপগ্রহ কি। উপগ্রহগুলি গ্রহের চেয়ে আকারে ছোট এবং গ্রহের চারপাশ দিয়ে ঘুরছে, তবে উপগ্রহগুলিরও নিজস্ব আলো নেই, এরাও সূর্যের আলো দিয়ে আলোকিত হয়। আমাদের পৃথিবীর একটিমাত্র উপগ্রহ আছে, যেটা হচ্ছে চাঁদ, এবং চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসতে সময় নেয় 27 দিন 8 ঘন্টা। চাঁদের সাথে সম্পর্কযুক্ত দুটি ঘটনা হচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমা। তো আমরা জানি একটু অমাবস্যা কি এবং পূর্ণিমা কি। এক রাতের জন্য চাঁদকে আমরা প্রায় দেখতেই পাই না, একেবারেই দেখতে পাই না চাঁদকে, ওই রাতকে আমরা বলি অমাবস্যা। এবং তার পরের রাত থেকে এক সরু এক ফালি চাঁদ আমরা দেখতে পাই, এবং আস্তে 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 2 সপ্তাহের মধ্যে পূর্ণ থালার মতন একটা চাঁদ আমরা দেখতে পাই, যাকে আমরা বলি পূর্ণিমা। এবং 29 বা 30 দিনে একবার পূর্ণিমা, একবার অমাবস্যা হয়ে থাকে। এটাতে গেল আমাদের প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। এখন আমরা জানি কৃত্রিম উপগ্রহ নিয়ে। এই আমাদের পৃথিবীর প্রাকৃতিক এই উপগ্রহ ছাড়াও মানুষ প্রেরিত কিছু উপগ্রহ, প্রায় 2500 বেশি উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, যা কিনা মানুষ প্রেরণ করেছে, এগুলিকে আমরা বলে থাকি কৃত্রিম উপগ্রহ। তো এগুলি আমাদের বিভিন্ন কাজেও লাগে, যেমন আমাদের বেতার এবং টেলিযোগাযোগের ক্ষেত্রে কাজে লাগে, আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে কাজে লাগে, এবং অন্য নানান তথ্য প্রেরণ করার জন্য আমরা এই কৃত্রিম উপগ্রহগুলিকে পৃথিবীতে মহাকাশে প্রেরণ করে থাকি। তো এই যে আলোচনাটুকু, এই আলোচনাটুকু থেকে আমরা যা যা জানলাম আমি সংক্ষেপে একটু উপস্থাপন করি তোমাদের সামনে। প্রথমে আমরা জানলাম সৌরজগৎ কি, সৌরজগতের কে ঘুরছে, পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে, এ সম্পর্কিত বিভিন্ন মতবাদ। সৌরজগতের 8টি গ্রহ, গ্রহগুলির গঠন এবং বর্ণনা, এবং উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। এখন এখানে আমি একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা দেখো, এখানে উদ্দীপকে আমি দিয়েছি সূর্য, এবং কয়েকটা গ্রহকে আমি এখানে উপস্থাপন করেছি, সবগুলি গ্রহ আমি দেইনি এখানে। তো এখানে A, B, C, D এইগুলিকে আমি ইন্ডিকেট করে দিয়েছি। ক নম্বর প্রশ্ন হচ্ছে সৌরজগৎ কাকে বলে, খতে হচ্ছে কোপার্নিকাসের মতবাদটি লিখ। গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের B, C, D চিহ্নিত জ্যোতিষের বর্ণনা দাও। তো আমরা এই দূরত্ব অনুসারে যদি গ্রহগুলিকে বিবেচনা করি, তাহলে আমরা সহজে B, C, D গ্রহ কোন কোন গ্রহ এইগুলিকে আমরা তুলে নিয়ে আসতে পারবো বা বুঝতে পারবো। ঘতে আছে A চিহ্নিত গ্রহটি জীব বসবাসের উপযোগী, আলোচনা করো।
এখানে এই চিহ্নিত যে গ্রহটি আছে এটির দূরত্ব অনুসারে কোন গ্রহ এটা আমরা সহজেই বুঝতে পারি, যেটা আমাদের পৃথিবী। এবং পৃথিবী কেন জীব সহসর উপযোগী এটা আমি আলোচনা করেছি। তো আমি যে বিষয়গুলি আলোচনা করলাম এগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করবে, নিজেদের আত্ম নিয়ে আসার চেষ্টা করবে। পরবর্তীতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।